কথায় আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। 2014 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা বরাবরই মনে করিয়ে দেয় বাংলা এই প্রবাদটার কথা। ব্রাজিল বিশ্বকাপের সে ফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন গড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছিল জার্মানি। ডায়মন্ড শাফ্টদের বিশ্বজয়ের কারিগর ছিলেন জোয়াকিম লো। মারিও গোৎজের সে গোল ভেঙে চুরমার করেছিল লিওনেল মেসির হৃদয়। আলবিসেলেস্তেদের প্রাণ ভোমরা মেসির কান্নায় ব্যথায় কাতর হয়েছিলেন ফুটবল পিয়াসিরা। একজন লোর কারিশ্মার কাছে ম্লান হয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন। জোয়াকিম লো বিশ্ব ফুটবলে কোচ তো কতজনই আছেন, কিন্তু জোয়াকিম লো একজনই, দেখতে সুদর্শন। খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে 2004 সালে ক্লিন্সম্যান যুগে সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জার্মানির। দুবছর পর নিজেদের মাটিতে বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে জার্মানি, দায়িত্ব ছেড়ে দেন ক্লিন্সম্যান। কান্ডারির ভূমিকা শুরু হয় জোয়াকিম লোর, সেই যে শুরু আর ছেড়ে যাননি ডায়মন্ড শাফ্টদের। তার হাতেই গড়ে তুলেছেন ম্যানুয়েল নয়ার, লাম, ওজিল, শোয়েনস্টাইগারদের। 2008 সালের ইউরোতে রানার্স আপের পর 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আবারও তৃতীয় হয় জার্মানি। তবে লো হাল ছাড়েননি, বয়সভিত্তিক দল থেকে গড়ে তুলেছেন এক ঝাঁক তারকা। সেই তারাই চূড়ান্ত সাফল্য এনে দেয় 2014 বিশ্বকাপে, শিরোপা জিতে জার্মানি। সোনালী যুগের সেনানীরা তখন বিশ্বকাপের পর অনেকেই বিদায় নেন, জার্মানিও মুখ থুবড়ে পড়ে রাশিয়া বিশ্বকাপে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নেয় জার্মানি। অনেকেই তখন আওয়াজ তুলেছিলেন জোয়াকিম লো হটাও আন্দোলনের, কিন্তু আস্থা হারায়নি জার্মান ফুটবল ফেডারেশন। লো হাল না ছেড়ে দ্বিগুণ উৎসাহে কাজ চালিয়ে যান জার্মানিকে নিয়ে। তবে সে যাত্রা এবছর ইউরো চ্যাম্পিয়নশিপের পরই থামিয়ে দিলেন 61 বছর বয়সী এই কোচ। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ইউরোর পর আর থাকছেন না তিনি, যদিও কাতার বিশ্বকাপ পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিল তার। আমি গর্বিত, কারণ 17 বছর বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ওদের নানা সাফল্যের কাণ্ডারি হতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় এবার নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। দীর্ঘ সময় আমাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য ফেডারেশনকেও ধন্যবাদ। নতুন কোচ নিয়োগের জন্য আগেভাগেই ফেডারেশনকে সময় দেয় জোয়াকিম লোকে ধন্যবাদ জানিয়েছে জার্মানি। লোর পরিবর্তে নতুন কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপের। এছাড়াও তালিকায় আছেন লাইপজিগের সাবেক কোচ রাল্ফ রাংনিক। পারভীন আক্তার, সময় সংবাদ।